পদ্ম নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বাংলার বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার আব্দুল মুনায়েম, যিনি এই বছর ইস্ট বেঙ্গল ক্লাবের দায়িত্বে আছেন। আগামীকাল ফিরোজ শাহ কোটলায় ভারত আফগানিস্তান ম্যাচ। আমরা জানি আফগানিস্তান ইদানিংকালে যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে। 2012 সালে আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর এই মুহূর্তে হয়তো আফগানিস্তান তাদের দেশের ক্ষেত্রে সবচেয়ে ভালো টিম। ওয়েস্ট ইন্ডিজ নেই কিন্তু আফগানিস্তান আছে। তুমি ভারতের সামনে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে আফগানিস্তান? নমস্কার জয়দা, স্পটনকে ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। আবার বলছিলাম যে আমার মনে হয় যে কালকের ম্যাচটা আমাদের ফর্মে ফেরার ম্যাচ, আমি এইভাবে দেখছি। মানে আমাদের ওপেনার যেমন ঈশান কিশান, যেমন আমাদের শ্রেয়াস আয়ার, ডিভাস্টেটিং ব্যাটসম্যান, এদের ফর্মে ফেরার ম্যাচ হিসেবে আমি দেখছি। এই ম্যাচ তো হারবেই না, উল্টে আমাদের যারা লাস্ট ম্যাচ যে ভুলগুলো আমরা করেছিলাম সেই ভুলটা যাতে শুধরাতে পারি সেইভাবে আমরা দেখব। আফগানিস্তান কোনোভাবেই জিতবে না। আফগানিস্তান দারুণ টিম, ডেফিনেটলি একটা মোস্ট ইয়াং টিম। যারা আমাদের দেশেও কিছু সুপারস্টার প্লেয়ার আছে, যেমন রশিদ খান, নবি গুরবাজ আছে, সেইভাবে দেখছি আমরা। তোমার মনে আছে বোধহয় আগে আগে যেমন আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিম্বাবুয়ের খেলা দেখলে আমরা ভাবতাম যে ওয়েস্ট ইন্ডিজ জিতেই যাবে, ঠিক সেই ডিফারেন্সটা কিন্তু এখানে তাই আছে। ইন্ডিয়ান টিম এই মুহূর্তে যে শেপে আছে সেই শেপে আমি বলতে পারি এই ম্যাচটা কেক ওয়াক। তাই এই ম্যাচটা আমাদের ফর্মে ফেরার ম্যাচ, আমাদের ব্যাটসম্যানদের ফর্মে ফিরতে হবে, এবং যদি টসে জিতে ডেফিনেটলি ব্যাটিং করবে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় নিশ্চয়ই ব্যাটিং করবে, এবং ব্যাটিং করে যে ব্যাটসম্যানরা রান করেনি আগের দিন, যেটা তুমি বলছিলে যে প্রথম দিকে এত ডিজাস্টার হয়ে গেল, আমি চাইবো এই ম্যাচে তারা রানে ফিরুক, যাতে নেক্সট ভালো ম্যাচগুলো, টাফ ম্যাচগুলো কনফিডেন্স পেয়ে যায়, যাতে অন্য ম্যাচগুলো সহায়তা করে। তবুও আমি বলছি ওয়ার্ল্ড কাপ ম্যাচ যেহেতু জয়দা, আমাদেরকে খুব সন্তর্পণে খেলতে হবে এবং কেয়ারফুলি খেলতে হবে। ক্রিকেট খেলা ওয়ান বল গেম, তাই লাইটলি নিলে চলবে না, কোনো টিমকেই লাইটলি নেওয়া যায় না। তাই আফগানিস্তানকেও সমঝে খেলতে হবে, কারণ ওদের দু চারটে বোলার আছে যেগুলো খুব ডেঞ্জারাস বোলার আমি মনে করি। মুজিবুর রহমান নতুন বলে বল করবে, তার বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে। তারপরে রশিদ খান আছে, অসম্ভব ভালো বলে, আইপিএল এর স্টার বলতে পারো তুমি। আজকে সাংবাদিক সম্মেলনে আফগান ক্যাপ্টেন হাসমাতুল্লাহ বলেছে যে আমাদের স্পিন বিভাগ যথেষ্ট শক্তিশালী, কিন্তু শুধু স্পিন দিয়ে তো জেতা যায় না, আমাদের ভালো ব্যাট করতে হবে। এবং যেটা ঘটনা যে আফগানিস্তানের প্রবলেম হচ্ছে একটু সাদা বলের ক্রিকেটের লঙ্গার ভার্সন, মানে 50 ওভারে খেললে তারা খুব দ্রুত, মানে 50 ওভার খেলতে পারে না অনেক ম্যাচেই। টি টোয়েন্টি তে তারা যতটা সাবলীল সেটা 50 ওভারে তাদের নয়। এই জায়গাটা স্পট অন জয়দা, স্পট অন, কারণ কি তুমি যেটা ধরেছো একদম সঠিক। ওরা টি টোয়েন্টি খেলাতে খুব পারদর্শী, 50 ওভার খেলাটা ওদের কাছে অনেকটা বেশি। তাই আমাদের ইন্ডিয়ান যে স্কোয়াড আছে আমাদের, তারা কিন্তু 50 ওভার খেলাতেও পারদর্শী যথেষ্ট। তাই এই খেলাটাতে আমরা এই 50 ওভার খেলা বলেই অতটা এগিয়ে। যদি এরা টি টোয়েন্টি হতো জয়দা, তাহলে আমি বলতাম যে ডেফিনেটলি খুব সন্তর্পণে খুব কেয়ারফুলি খেলতে হবে, কারণ টি টোয়েন্টি খেলাগুলো একদম লটারির মতো হয়ে যায়, কে কোন দিন জিতবে কেউ বলা যায় না। কিন্তু যেহেতু 50 ওভারের খেলা, তোমার বোলিং করার ভালো বোলিং করার সুযোগ আছে, ভালো ব্যাটিং করার সুযোগ আছে, তাই ইন্ডিয়ান টিম অনেকটাই ধারে ভারে এগিয়ে, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তবুও বোলিং খুব ভালো আফগানিস্তানের, সেই স্পিনিং অ্যাটাকটা আমাদের একটু দেখে খেলতে হবে, কারণ ইনিশিয়ালি মুজিবুর রহমান সোজা বল করবে। হ্যাঁ, আমরা যেটা ময়দানি ভাষায় বলি পাকিয়ে সোজা, সেটাই করবে, এবং সেটা ধরো দুসরা নানা রকম ওর ভ্যারিয়েন্স হয়ে যাবে। মানে আমাদের অশ্বিন যেমন অনেক বড় ক্লাসের বোলার, সেরকম মুজিবুর রহমানের যে ছোটখাটো অশ্বিন, ও নিলে নানা রকম ওর মানে উত্তীর্ণ অস্ত্র আছে, ওর ভ্যারিয়েশন প্রচুর। তাই ওকে একটু দেখে খেলতে হবে, রশিদ খানের গুগলি দেখে খেলতে হবে। রশিদ খান ট্রিমেন্ডাস প্লেয়ার, কিন্তু তবু আমি বলবো 80-20 ম্যাচ, মানে আমার কাছে 80-20 ম্যাচ। দলে কোনো পরিবর্তন করা উচিত এই ম্যাচে? শুভমান গিলকে পাচ্ছে না ভারত, আমার মনে হয় পরিবর্তন করা উচিত নয়, কারণ কি লাস্ট ম্যাচ জিতেছে এবং যারা ফর্মে নেই, আমি তো প্রথমেই বললাম এই ম্যাচটা ফর্মে ফেরার ম্যাচ,
তাই আমি চাইবো যে পুরো টিম একই থাকুক এবং ওপেনাররা একই থাকুক যাতে রানে ফেরে, কারণ শুভমান গিল কখন ফিরবে আমরা ঠিক জানি না। এমনও শোনা যাচ্ছে যে গোটা টুর্নামেন্টে নক আউট থেকে শুভমান গিল হয়তো সুস্থ হয়ে নাও ফিরতে পারে। দেখো ক্রিকেট খেলায় নক আউট ফেজে যদি পুরো ফেরে এখন গ্রুপ লিগ গুলো যদি না খেলে তখন কিন্তু সমস্যা হবে, কারণ ক্রিকেট খেলায় কেউই অপরিহার্য নয়। তাই ঈশান কিশানের রানে ফেরাটা অসম্ভব জরুরি, আমাদের শ্রেয়াস আয়ারের রানে ফেরাটা অসম্ভব জরুরি। তাই আমি চাইবো যে এই ম্যাচে সেম ব্যাটিং লাইন আপ থাকুক, সেম স্কোয়াডে খেলবে। আমারও তাই মনে হয় যে রাহুল ডেভিড এই ভুলটা কখনোই করবে না যে যারা একটা ম্যাচে ফেল করেছে, কারণ এরা এরা প্রুভেন পারফর্মার জয়দা, কারণ এরা অসাধারণ, এরা নিশ্চয়ই নিজের রিদম ফিরে পেলে তারা বড় রান করবে। অনেক ধন্যবাদ মুনায়েম আমাদের সঙ্গে থাকার জন্য।